বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। মোদি জোরে ধরাশায়ী বিরোধীরা, দ্বিতীয়বারের জন্য দেশে সরকার গঠনের পথে এনডিএ। মোদি, মোদি আর মোদি। আজ 23 মে লোকসভা নির্বাচনের ফলাফল গণনা শুরু হতেই দেশজুড়ে মোদি ম্যাজিক। বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় আগেই ইঙ্গিত ছিল সরকার গড়ছে বিজেপি তথা এনডিএ জোট। আজ সকাল 8টা থেকে গণনা শুরুর কয়েক ঘন্টার মধ্যে চিত্র স্পষ্ট হয়ে ওঠে। মাত্র কয়েক মাস আগে মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ের বিধানসভা ভোটে বিজেপিকে সরিয়ে ক্ষমতায় এসেছে কংগ্রেস। বিরোধীরা, শিবিরে আশা ছিল এই তিন রাজ্যে বিজেপির ফল ব্যাপক খারাপ হবে, কিন্তু তিন রাজ্যে কার্যত 2014 সালের ফলাফলের চেয়ে খুব একটা হেরফের হওয়ার প্রবণতা নেই। এদিকে দেশজুড়ে ফের গেরুয়া ঝড়, আর সেই ঝড়ে বেসামাল হিন্দি বলয় থেকে শুরু করে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা এমনকি উত্তর পূর্ব এককভাবে বিজেপি আগেরবারের 282 টপকে যাওয়ার মুখে। 300 আসন পার করার ইঙ্গিত এনডিএ জোটের। উল্টোদিকে বিরোধী শিবিরের শুধুই হতাশা, ভোট গণনার প্রবণতা স্পষ্ট ইঙ্গিত। কংগ্রেসের আসন সংখ্যা বাড়লেও সরকার গঠনের ধারে কাছে যাওয়ার সম্ভাবনা নেই ইউপিএ জোটের। চন্দ্রবাবু নাইডু, মমতা ব্যানার্জি, অখিলেশ, মায়াবতীরা যে জোট গড়ার চেষ্টায় ছিলেন, নিজেদের রাজ্যেই শোচনীয় ফল তাদের। পশ্চিমবঙ্গে এক ধাক্কায় আসন বাড়ছে বিজেপির, উত্তরপ্রদেশেও বিজেপির জোট পেতে চলেছে 58 থেকে 60 আসন। ঠিক তেমনইভাবে অন্ধ্রে ব্যাপক উত্থান ওয়াইএসআরএসপির। ভোটের ফলে আভাস মিলতেই সেন্সেক্স ফের সোনার দৌড়। নতুন উচ্চতায় পৌঁছে প্রথমবার 40,000-এর ঘরে পৌঁছে গেল মুম্বাই শেয়ার সূচক। তাল মিলিয়ে রেকর্ড উত্থান নিফটিরও। একসময়ে 1,000 পয়েন্টের ওপরে উঠে যায় সেন্সেক্স, তবে বেলা বাড়তে কিছুটা নিচে নেমেছে সেন্সেক্স ও নিফটি। বিরোধীদের কাছে কার্যত তুরুপের তাস ছিল উত্তরপ্রদেশ, কারণ আসন সংখ্যার নিরিখে দেশের মধ্যে সবচেয়ে বড় এই রাজ্যে দীর্ঘদিন বাদে দুই চির প্রতিদ্বন্দ্বী শক্তি বহুজন সমাজবাদী পার্টি ও সমাজবাদী পার্টি এক হয়ে ভোটে লড়েছে। সঙ্গে ছিল অজিত সিংহের আরএলডিও, কিন্তু তা তো ফল আশানুরূপ নয় বলেই চলে। 2014 সালের লোকসভা ভোটে বিজেপির 71টি আসন থেকে কমলেও 60-এর কাছাকাছি থাকার সম্ভাবনা। জোটের ঝুলিতে যেতে পারে 20টির মতো আসন। বিরোধী মহাজোটের নেতৃত্ব দেওয়া চন্দ্রবাবু নাইডুর নিজের রাজ্য অন্ধ্রপ্রদেশে কার্যত ধরাশায়ী। ভোটের ফলের প্রবণতায় রাজ্যের 25 আসনের মধ্যে 20টির বেশি আসনে এগিয়ে জগমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস। প্রতিবেশী রাজ্য তেলেঙ্গানাতেও ভালো ফলের প্রবণতা বিজেপির। এদিকে বিরোধীদের অগ্রগণ্য মুখ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তার রাজ্যে ব্যাপক আসন কমছে তৃণমূলের, সেই জায়গায় উঠে আসছে বিজেপি। বিজেপি 20টিরও বেশি আসন পেতে পারে বলে গণনার প্রবণতায় ইঙ্গিত। উড়িষ্যাতেও বিজু জনতা দলকে বিরাট ধাক্কা দিয়ে ব্যাপক ভালো ফলের প্রবণতা বিজেপির। কয়েক মাস আগে মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ের বিধানসভা ভোটে বিজেপিকে সরিয়ে ক্ষমতায় এসেছে কংগ্রেস। বিরোধী শিবিরের আশা ছিল এই তিন রাজ্যে ফলের চেয়ে খুব একটা হেরফের হওয়ার প্রবণতা নেই। অন্যান্য রাজ্যের মধ্যে বিহারে বিজেপি, জেডিইউ, আরএলএসপির জোট কার্যত বিরোধীদের সাফ করে দেওয়ার পথে। ঝাড়খণ্ডেও প্রায় একই অবস্থা। উত্তর পূর্বে বিজেপির ফল ভালো ছিলই, সেই প্রবণতা এবার বজায় রয়েছে। তাহলে বিজেপি তথা এনডিএ এই বিরাট সাফল্যের সমীকরণ কি? রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে কারণ একাধিক। প্রথমত, অঞ্চলভিত্তিক ভাগ করলে গোবলে বিজেপির ভোটবাক্সে ব্যাপক ধসের ইঙ্গিত থাকলেও তা হয়নি। দ্বিতীয়, উত্তর পূর্বের রাজ্যগুলিতে নিজেদের আসন ধরে রেখেছে বিজেপি এবং তাদের সহযোগী দলগুলি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা রাজ্যের 2টি লোকসভা আসনের জন্য ভোট গণনা, দুটিতেই জয়ের পথে বিজেপি। গোটা ভারতের সঙ্গে ত্রিপুরা রাজ্যে 2টি লোকসভা আসনেও চলছে ভোট গণনা। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এই গণনায় এগিয়ে গেছে ক্ষমতাসীন দল বিজেপি। এতে উৎসবে মেতে উঠেছেন দলীয় কর্মীরা। রাজ্যটির পশ্চিম ত্রিপুরা আসনের ভোট গণনায় এগিয়ে আছেন বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক, দ্বিতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের প্রার্থী সুবল ভৌমিক এবং তৃতীয় স্থানে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত। একইভাবে পূর্ব ত্রিপুরায় জনজাতি সংরক্ষিত লোকসভা আসনেও এগিয়ে আছেন বিজেপি প্রার্থী রেবতী কুমার ত্রিপুরা, দ্বিতীয় স্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী প্রজ্ঞা দেববর্মন এবং তৃতীয় স্থানে রয়েছেন বামফ্রন্টের প্রার্থী জিতেন্দ্র চৌধুরী। এদিকে পূর্ণাঙ্গ ফলাফল এখনও না আসলেও জয়ের ইঙ্গিত পেয়ে বিজেপির কর্মী সমর্থকেরাও উল্লাস করছেন, আতশবাজি ফাটাচ্ছেন, নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করছেন, আনন্দের মিছিল করছেন। দেখুন, জয় লাস্ট মিনিট পর্যন্ত কাউন্টিং শেষ হতে দিন, জয় তো সুনিশ্চিত যেটা আমরা আশা করেছিলাম। শুধু ত্রিপুরা না, গোটা ভারতবর্ষে মোদিজি যে এক নতুন যে পজিটিভ পলিটিক্স, আমাদের রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী যেটা পজিটিভ পলিটিক্স শুরু করেছেন, যে মানুষের জন্য কাজ করা, মানুষের সঙ্গে থাকা, মানুষ আবার দ্বিতীয়বার মোদিজির উপর ভরসা রেখেছেন, তার জন্য আমাদেরও দায়িত্ব অনেক বেশি এবং
ভারত আবার জগৎসভায় যে শ্রেষ্ঠ আসন লোবে আমাদের মুনিঋষিরা বলে গেছেন, সেটা সেই রাস্তায় আমাদের দেশ চলছে এবং এক বৈভবশালী পরম গৌরবশালী ভারতবর্ষ আমরা দেখতে পাচ্ছি। সারা যে কীরকম সারা দিয়েছে আপনার জন্য? আমার জন্য না, মোদীজির জন্য। শুরু হয়েছে গণনা, আমরা নিশ্চিত ভালো করব। আমরা খুবই ভালো করতাম, কারণ যে ভয়ঙ্কর রিগিং হয়েছে বুথ ক্যাপচারিং থেকে শুরু করে যে ধরনের সন্ত্রাস প্রায় 850 বুথে, যেই কারণে আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি। সুপ্রিম কোর্ট আমাদের শুনবে আগামী দু এক দিনের মধ্যে। সম্পূর্ণ প্রহসনে পরিণত করা হয়েছে ভোটটাকে। আমরা নিশ্চিত এত কিছুর পরেও, ইনস্টেড অফ মেসিভ রেগিং, তারপরেও আমরা ভালো রেজাল্ট করব। এবং 2 লক্ষাধিক মানুষ যারা ভোট দিতে পারেনি, এটা স্বাধীন ভারতবর্ষে আজকে দুর্ভাগ্য, সেই ভোটটাকে অ্যানসিওর করতে পারেনি, এখনও করেনি নির্বাচন কমিশন। স্বাধীন দেশে, গণতান্ত্রিক রাষ্ট্রে ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছে, আর নির্বাচন কমিশন দাঁড়িয়ে দাঁড়িয়ে সাইলেন্স স্পেকটেটরের মতো দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে আছে। কী ভিত্তিতে 168টা বুথে ওরা রিপুল দিয়েছে সেটাও আমরা জানি না, যেখানে গ্রাউন্ড লেভেল রিপোর্ট, আরও রিপোর্টে 433টা বুথে রিগিং হয়েছে, ত্রুটিপূর্ণ হয়েছে নির্বাচন। গ্রাউন্ড লেভেল রিপোর্টকে ওভার রোল করে একজন স্পেশাল নির্বাচন কমিশনার বিনোদ যোশী, উনি নাকি ওনার রিপোর্টের উপর ভিত্তি করে নাকি কাউন্টিং হ্যাজ অলরেডি, গণনা তো শুরু হয়েছে, গণনা শুরু হয়েছে, দেখা যাক। এখনই তো চট করে বলা যায় না, অনেকটা রাউন্ড হবে, অনেক কিছু হবে, তারপর গিয়ে অবস্থা গিয়ে বোঝা যাবে। জয় নিয়ে কতটুকু আশাবাদী দুই কেন্দ্রে? এমনিতে তো আমরা আগেও বলেছি যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে এখানে বামপন্থীদের জয় আটকানো যাবে না, এটা বুঝেই বিজেপি এখানে ভোটারদের আটকেছে, পোলিং এজেন্টদের আটকেছে, এই ঘটনাগুলো সংগঠিত করেছে। তারপরও সাহস করে, বুকে সাহস নিয়ে অনেক ভোটাররা তাদের বাড়িঘর আক্রান্ত হয়েছে, নিজেরা আক্রান্ত হয়েছেন, তাদের ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু নষ্ট হয়েছে, দোকানপাট ভেঙে দেওয়া হয়েছে, এ সত্ত্বেও অনেক ভোটার এসছেন। কিন্তু এই মুহূর্তেই সবটা তো বলা সম্ভব না, খুবই কঠিন, খুবই কঠিন অবস্থার মধ্যে এই ভোটটা হয়েছে। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে তো একেবারে নিশ্চিন্তে। বিভীষণ ও ষড়যন্ত্রকারীদের শায়েস্তা করার সময় এসেছে, এবার হবে ব্যবস্থা ও প্রতিশোধের পালা। দলের বিপুল জয়ের পর সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক বিজেপি রাজ্য সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। চক্রান্তকারীরা ত্রিপুরায় আর বেশি দিন টিকে থাকতে পারবে না, ইতিমধ্যেই তাদের আয়ুষ্কাল শেষের পথে। এবার চক্রান্তকারীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর পদক্ষেপ। দলের বিপুল জয়ের পর সাংবাদিক সম্মেলনে এমনই বিস্ফোরক বিজেপি সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, লোকসভা নির্বাচন শেষ, এবার ত্রিপুরার প্রগতি ও বিকাশের জন্য চিন্তাভাবনা করতে হবে। যারা ঘরে বাইরে নিয়মিত সরকার এবং দলের বিরুদ্ধে চক্রান্ত করছে, এবার তাদের শায়েস্তা করার সময় এসে গেছে। তিনিও আবারও বলেন, লোকসভা নির্বাচনের প্রচারে নেমে ওনার চোখ কান খুলে গেছে, সরকার এবং দলে থেকেও কীভাবে নিয়মিত চক্রান্ত করা হচ্ছে তা পরিষ্কার হয়ে গেছে, চক্রান্তকারীদেরও চিহ্নিত করা হয়েছে, শীঘ্রই সেই চক্রান্তকারী এবং বিভীষণদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর পদক্ষেপ। किसी ने सपने में भी सोचा नहीं जो मेरे बच्चे के लिए एनसीईआरटी सिलेबस मिल सकता है। तो वो रेगुलेशन नहीं क्या है, तो स्टेट के माध्यम से ट्रांसपेरेंट रिक्रूटमेंट नीति, कोई नहीं बोल सकता जो हमने पैसा लेकर नौकरी लिया और पार्टी करता उसे नौकरी दी, ये सब चेंजेज है। तो मैं मानता हूँ हर डिपार्टमेंट में इस तरीके से काम कर रहे हैं और पिछले 13 महीने बहुत काम किया है। और मेरे अपोजिशन में जो कम्युनिस्ट पार्टी है, इनका स्वभाव है जीवन भर आपका भी, आपको भी, आप लोग पत्रकार बंधु भी जाइए तो आपका भी कुछ निकाल के दे देगा, जो आपके ही कमी है, आपके अंदर अच्छा ही क्या वो निकलने का नहीं। भारतीय जनता पार्टी हर कार्यकर्ता के अंदर, हर व्यक्ति के अंदर अच्छा ही क्या है वो ढूंढता रहता है। तो ये तफात है हमारे साथ कम्युनिस्ट पार्टी के लिए, और इसीलिए कम्युनिस्ट पार्टी देश से समाप्त हो चुका है। बाकी कुछ नहीं, आप तो एक मोमबत्ती, इससे बाहर तो कुछ है ही। तो अगले लोकसभा इलेक्शन में आपको कम्युनिस्ट के, मैंने को लगता नहीं कुछ चीज मिलेगी त्रिपुरा में। आज जो रास्ता तैयार हो गया है त्रिपुरा से, कम्युनिस्ट का विदा घंटा पूरी तरह आज समाप्त हो गया। विधानसभा अपोजिशन हिसाब से सीटी आए,
এবার লোকসভা নির্বাচনের সেকেন্ড পজিশনে কংগ্রেস, অপোজিশন হিসেবে বিজেপি কাকে দেখবে? দেখো ফিল্ডে যে অপোজিশন আছে তো ফিল্ডে অপোজিশন তো তাকেই দেখবো, আর অ্যাসেম্বলিতে ওনারা আছে অঙ্কগণিতে, অঙ্কগণিতে আমাকে মানতে হবে, ওরা তো ডেমোক্রেটিকভাবেই গণতান্ত্রিক পদ্ধতিতে জিতে এসেছেন। কিন্তু ওনাদের ভিড় কতটা রয়েছে, এক বছরের সরকারের আজকে বিজেপি ভোট অফ পার্সেন্টেজ যেটা 42% ছিল, IPFTটা নিয়ে আমাদের 52% হচ্ছিল, 42% থেকে আমরা গিয়ে এখন 50%-এর কাছাকাছি পৌঁছে গেছি, পুরো রেজাল্ট এখনও আসেনি। তো ভারতীয় জনতা পার্টি যে এক বছরের সরকারের কার্যক্রম কী হয়েছে সেটা জনতা স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে যে 50%-এর কাছাকাছি ভোট এসেছে। IPFT নেই, IPFTকে যদি এখনও অ্যাড করি ওনারাও 2-5% ভোট পেয়েছে যেটা আমি দেখেছি। তো তাহলে বিজেপির ভোট অফ পার্সেন্টেজ বেড়েছে এবং কমিউনিস্ট পার্টি 42% থেকে নেমে 17%-এ চলে এসেছে। তো কমিউনিস্টকে বোঝা উচিত তাদের ভিত কোথায় আছে, ত্রিপুরা মানুষ তাদেরকে কোথায় নিয়ে পৌঁছে। রাহুল গান্ধী যে কথাটা বলে গেছিল কুমরুজ মাঠে, राजनीति में आए हैं, अध्यक्ष है पार्टी के और उनका एक तरीका काम करने का होता है। तो जहाँ तक मैंने देखा अब इतने कम समय के अंदर कम्युनिस्ट पार्टी को पीछे छोड़ के 16 MLA जिसको है तो उस सच्चाई को मानना चाहिए ना, और उन्होंने उसको 25% में पहुँचा दिया। तो मैं उनको इसलिए बधाई देता हूँ कि डेमोक्रेसी भी होना चाहिए, जो अपोजिशन भी स्ट्रांग होना चाहिए, मैदान में होना चाहिए। कम्युनिस्ट मैदान में नहीं होती, कंप्लेन सेक्शन में होती है, इनके लिए अलग सेक्शन है। रतन बाबू ये सेक्शन देखेंगे। सो यू एक्सपेक्ट बेटर कंस्ट्रक्टिव अपोजिशन? एक तो बेटर कंस्ट्रक्टिव अपोजिशन चाहिए, इससे राज्य का देश का दोनों का फायदा। तिनी बोलेन স্বচ্ছ মানসিকতা নিয়ে দল ও সরকার পরিচালনা করতে হবে, সেখানে বিভীষণ ও চক্রান্তকারীদের কোনো ধরনের জায়গা দেওয়া হবে না, দলে থেকে দলের সাথে চক্রান্ত করা হবে সেটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বারবার হুঙ্কার দেওয়া সত্ত্বেও বিভীষণ ও চক্রান্তকারীরা কিন্তু তাদের জায়গাতেই অবস্থান করছে, অনেক অপেক্ষা করা হয়েছে আর নয়, এবার হবে প্রতিশোধ ও ব্যবস্থা নেওয়ার পালা। বিজেপির নেতৃত্বে সরকার গঠিত হওয়ার পর থেকেই চলছে নানাভাবে চক্রান্ত ষড়যন্ত্র, দল ও সরকার এই ধরনের চক্রান্ত আর কোনোভাবেই সহ্য করবে না। ওনার রণকৌশল নরেন্দ্র ভাই মোদী দেশবাসীর প্রতি ভালোবাসা, কর্মক্ষমতা, দৃঢ়তা, দেশপ্রেম, তারই প্রতিফলন এই ইলেকশনে প্রত্যেকটি রাজ্যেতে। গত লোকসভা আমরা দেখেছি যে হিন্দিবলা অঞ্চলে একতরফা ভারতীয় জনতা পার্টি জিত হয়েছে, এবার ভারতবর্ষের প্রত্যেকটি প্রান্ত থেকে, সে নর্থ ইস্ট হোক, মধ্য ভারত হোক, উত্তর ভারত হোক, দক্ষিণ ভারত হোক, লক্ষাদ্বীপ হোক, মানে কোনো প্রান্ত নেই যে প্রান্ত থেকে ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদি নেতৃত্বে এই যে জিত, 130 কোটি ভারতবাসী, নতুন ভারত করার যে কল্পনা নরেন্দ্র মোদী, সেই নতুন ভারত তৈরি করার জিত, নজওয়ান যারা রয়েছেন, মায়েরা রয়েছেন, তাদের নতুন ভবিষ্যৎ তৈরি করার জিত, আর তার সঙ্গে সঙ্গে আমি আমার সমস্ত ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানাবো, এত কিছু কনস্পিরেন্সি থাকার পরও ত্রিপুরাবাসী সাথ দিয়েছে, সবাইকে পরাজিত করেছে। আমি ইলেকশনের আগেও বলেছিলাম যে এই রাজ্যকে বদনাম করার জন্য কনস্পিরেসি তৈরি করা হচ্ছে, জনতা জবাব দেবে। এখনো পুরো ফল আসেনি, 2টি সিটের মধ্যে 1.5 লাখের উপরে ভোটে বিজেপি লিডিং রয়েছে। তো এই যে স্থিতি, যারাই তার পরিকল্পনা করেছিল তাদেরকে জনতা পরাজিত করেছে। আর যেটা আমি আগে বলেছি এখনো বলি, সমস্ত ব্যবস্থা পার্টি থেকে নেওয়া হবে, যারা যারা এই ইলেকশনে রাজ্যের জন্য কনস্পিরেসি করেছে তাদেরকে সঠিক ব্যবস্থা সাংবিধানিকভাবে নেওয়া হবে।
শরিক আইপিএফটি প্রসঙ্গে তিনি বলেন, দলের পরবর্তী রণকৌশল কী হবে তা শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। তবে এর আগে দেখতে হবে আইপিএফটি দুই আসনে কেমন ফলাফল করেছে। যে যেমনটা করবে জনতা তাকে সেটাই উপহার দেবে। লোকসভার নির্বাচনে তা ফের প্রমাণিত হয়েছে। এই রাজ্যে সিপিএম নিজেদের প্রধান বিরোধী দল বলে সরকারকে নানাভাবে বদনাম ও কালিমালিপ্ত করছে, কিন্তু তথ্যভিত্তিক কোনো অভিযোগ করছে না। ভোট শেষ হতেই সরকার তাদের দায়িত্ব কর্তব্য নিয়ে ফের সক্রিয় হয়ে উঠবে। যারা সরকারের বিরুদ্ধে চক্রান্ত করছে সেটা দেখবে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। এখানে আইপিএফটি আমাদের অ্যালায়েন্সের পার্টনার, তো রাজনীতি তো হতেই পারে। আইপিএফটি দাঁড়িয়েছিল দোনো সিটের মধ্যে, ওনাদের জনমত কি আছে সেটা প্রমাণিত হয়েছে, সেটা প্রমাণ করার দরকার ছিল। আমার মনে হয় আমার সমস্ত আইপিএফটির বন্ধুরা বুঝে গেছে যে জিত নরেন্দ্র ভাই মোদীর জিত ছিল 2018-তে, আর এখনও জিত যেটা সেটা নরেন্দ্র ভাই মোদীর জিত। আর সঙ্গে সঙ্গে ত্রিপুরাবাসী সে আইপিএফটির সাধারণ কার্যকর্তা হোক আর ভারতীয় জনতা পার্টির সাধারণ কার্যকর্তা হোক, তাদের পালন করে তার আগেও আমাদের কেন্দ্রে একক মেজরিটি ছিল, এখনো এর চাইতে বড় মেজরিটির দিকে যাচ্ছে। ভারতীয় জনতা পার্টি যে অ্যালায়েন্স ধর্ম পালন করতে জানে সেটা শুধু নরেন্দ্র মোদি নয়, সেটা অটল বিহারী বাজপেয়ী সরকার প্রমাণিত করেছে। প্রশাসনকে হেরফের করার ক্ষেত্রে ইলেকশন কমিশনের সাংবাদিক সম্মেলনে প্রদেশ সভাপতি আরও বলেন, রাজ্যের মানুষ প্রগতি ও বিকাশের পক্ষে রায় দিয়েছে। যদিও রাজ্যে দুটি লোকসভা ভোটের ফলাফল নিয়ে গত কিছুদিন ধরেই নানা ধরনের মন্তব্য শোনা যাচ্ছিল, কিন্তু রাজ্যবাসী কোনো ধরনের চক্রান্ত ও অপপ্রচারে কান দেয়নি। এই 13 মাস সরকার রাজ্যের মানুষের কল্যাণে কাজ করেছে। দুটি লোকসভা আসনে দলীয় প্রার্থীদের প্রত্যাশিত জয়ের থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিজের জয়ের সম্পূর্ণ শ্রেয় দলীয় কর্মীদের উপর দিয়ে বিভিন্ন মহকুমায় গণনা কেন্দ্রগুলিতে চষে বেড়াচ্ছেন পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী প্রতিমা ভৌমিক। পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি মনোনীত প্রার্থী প্রতিমা ভৌমিক বিপুল ভোটে জয়লাভ করার সঙ্গে সঙ্গে দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমায় এসে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করেন। প্রার্থী প্রতিমা ভৌমিকের সঙ্গে ছিলেন 36 শান্তিরবাজারের বিধায়ক প্রমোদ রিয়াং। প্রার্থী প্রতিমা ভৌমিক দলীয় কর্মীদের সঙ্গে দেখা করে সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে জানান, আজকের ওনার জয়ের পিছনে সম্পূর্ণ কৃতিত্ব দলীয় কর্মীদের, তাই তিনি দলীয় কর্মীদের অসংখ্য ধন্যবাদ জানান। অপরদিকে তিনি জানান, আগামী দিনে ত্রিপুরার সার্বিক উন্নয়নে তিনি কাজ করে যাবেন। আজকের ফলাফল প্রকাশের পর থেকে বিজেপি কর্মীদের মনে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। 2018 সালের 25 বছরের প্রশাসনের বিরুদ্ধে মোদীজির নেতৃত্বে এবং বিপ্লব কুমার দেবের নেতৃত্বে আমাদের রাজ্যের মানুষকে আস্থা রেখেছিলেন লোকসভা নির্বাচনে। ভারতবর্ষ পৃথিবীর সবচেয়ে বড় নির্বাচন, গণতান্ত্রিক রাষ্ট্রের যে নির্বাচনের উৎসব, সেই উৎসবও ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষ, আমাদের সরকার, দিল্লি সরকার বলুন আর রাজ্যের সরকার বলুন, যে প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর আস্থা রেখেছেন, তার জন্য রাজ্যবাসীকে এবং বিশেষ করে আমার কার্যকর্তাদের, এটা জয় আমার কার্যকর্তাদের, এটা জয় ডেভেলপমেন্টের, এই জয় রাষ্ট্রবাদের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দেশীয় রাজ্যে বিজেপির জয়ের সংবাদে উচ্ছ্বসিত গোটা তেলিয়ামুড়া মহকুমা। কেন্দ্রে বিজেপি ফের প্রতিষ্ঠিত ও পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী রেবতী ত্রিপুরা এগিয়ে থাকার খবরে গোটা রাজ্যের সাথে তেলিয়ামুড়া মহকুমা জুড়ে খুশির জোয়ার ভাসছে। এই ব্যাপারে বলতে গিয়ে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় খুশি ব্যক্ত করে বলেন, বিজেপি আবার ক্ষমতায় আসছে, সঙ্গে তো এনডিএ রয়েছে। ত্রিপুরাতে দেখুন, বিগত 14 মাসে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যে বার্তা দিয়েছে, এই প্রথম ত্রিপুরাতে আমরা দেখেছি যে সরকারের কাছে জনগণকে যেতে হচ্ছে না, জনগণের দোর গোড়ায় সরকার চলে আসছে, প্রশাসন চলে আসছে। আজকে জনতার দরবার এই যে শব্দটা, এই শব্দটার সঙ্গে ত্রিপুরাবাসী অচেনা ছিল, অপরিচিত ছিল, কিন্তু 2018-র পর থেকে জনতার দরবার শব্দটির সঙ্গে গ্রাম পাহাড় শহর সমস্ত জায়গায় ত্রিপুরার মানুষ জনতার দরবারের কথাটির সঙ্গে পরিচিত হয়ে গেছে। আমরা দেখেছি আমাদের সমস্ত সম্মানিত মন্ত্রীরা, এমনকি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এত ব্যস্ততার মাঝেও জনতার দরবার করেছেন,
প্রত্যেক জনতার কথা শুনেছেন, শুধু কথা শুনেননি, সঙ্গে সঙ্গে তাদের সমস্যাগুলি নিরসন করার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। আজকে সকালবেলায় আমি মহকুমা শাসকের অফিসে, যেখানে ভোট করানো হচ্ছে তেলিয়ামুড়া মহকুমার, সেখানে আমি গিয়েছিলাম এবং ফলাফল প্রতি মুহূর্তে আমাদের কাছে আসছে। আমরা দেখেছি 2018 সালে বিধানসভা নির্বাচনে প্রথম রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ডে আমরা যে ভোট পেয়েছিলাম, অর্থাৎ কল্যাণপুরের মাননীয় বিধায়ক পিনাকী দাস চৌধুরী এবং কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক অতুল দেববর্মা, তখন প্রথম রাউন্ড সেকেন্ড রাউন্ডে যে ভোট পেয়েছিলেন আজকে তার ডাবলের থেকেও বেশি হয়েছে। অর্থাৎ এর থেকে প্রমাণ। এদিকে খোয়াই জেলা বিজেপি সভাপতি পিনাকী দাস চৌধুরী নিজের মত ব্যক্ত করতে গিয়ে বলেন, আমি প্রতিদিনই আমাদের খোয়াই জেলার গণতন্ত্র প্রিয় মানুষ নাগরিকবৃন্দদেরকে শ্রদ্ধা অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে মানুষ এই জেলা নয় শহর, এই জেলা শহর সারা রাজ্য, সারা ভারতবর্ষের মানুষ আমাদের সকলের প্রিয় বিশ্ববরেণ্য নেতা মোদিজির প্রতি আস্থা বিশ্বাস রেখে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে মানুষ নির্বাচিত করার প্রায় সম্পূর্ণ দিকে, তার সঙ্গে আজকে আমাদের পূর্ব ত্রিপুরা আসনেও আমাদের রেবতী ত্রিপুরাও প্রায় লাখো ভোটে এগিয়ে রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের বিধানসভা কল্যাণপুর, কৃষ্ণপুর, এখানে দুটো বিধানসভা শেষ হয়েছে, সেখানেও আমরা দেখেছি বিধানসভার নিরিখে আমরা অনেক ভোট সেই রেবতী কুমার ত্রিপুরাকে লিড দিতে পেরেছি। কিন্তু আমাদের ভয় ছিল যে একটাই, ওই যে উগ্রপন্থা সন্ত্রাস জঙ্গি নেতারা কংগ্রেসের সঙ্গে গঠাপ করে, সিপিএমের সঙ্গে গঠাপ করে মানুষকে বিভ্রান্ত করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মরসুমের প্রথমে শুরু আনারস রপ্তানি বুধবার বিকেলে রাজ্য সরকারের কৃষি দপ্তরের উদ্যান বিভাগের তত্ত্বাবধানে 20 মেট্রিক টন আনারস দিল্লিতে পাঠানো হয়। এবছর মরসুমের প্রথমে ত্রিপুরা থেকে আনারস রপ্তানি শুরু হয়ে গেছে। বুধবার বিকেলে রাজ্য সরকারের কৃষি দপ্তরের উদ্যান বিভাগের তত্ত্বাবধানে 20 মেট্রিক টন আনারস দিল্লিতে পাঠানো হয়। এই আনারস রাজ্যটির অনুকুটি জেলার নালকাটা এলাকার বিভিন্ন চাষির বাগান থেকে সংগ্রহ করে রপ্তানি করা হয়েছে বলে জানান ত্রিপুরা সরকারের কৃষি দপ্তরের উদ্যান বিভাগের সহকারী কর্মকর্তা ডক্টর দীপক বৈদ্য। এ সময় উদ্যান বিভাগের কর্মকর্তা অরুণ দেববর্মা সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। জানা গেছে মরসুমের শুরুতেই যে আনারস রপ্তানি করা হয়েছে সেগুলো মূলত কিউই প্রজাতির। চাষিদের কাছ থেকে প্রতিটি আনারস 10.5 রুপি করে কেনা হয়েছে। একসঙ্গে এত আনারস বিক্রি এবং তাও আবার বাগান থেকে দপ্তর নিজে কিনে নিয়ে যাওয়ায় চাষিরা খুবই খুশি বলে জানা গেছে। ডক্টর দীপক বৈদ্য বলেন, আগামী 15 দিনের মধ্যে আরও 100 মেট্রিক টন আনারস দেশে বিদেশে রপ্তানি করা হবে। বৃহস্পতিবার রাজ্য থেকে 4 মেট্রিক টন আনারস বাংলাদেশে প্রথম দফায় রপ্তানি করা হবে। এগুলো সিপাহীজলা জেলার সোনামুড়া এলাকার শ্রীমন্তপুর সীমান্ত দিয়ে রপ্তানি করা হবে বলে তিনি জানিয়েছেন। এছাড়াও কলকাতা ও আসাম রাজ্যের গুয়াহাটি শহর থেকেও ব্যবসায়ীরা আনারস কেনার অর্ডার দিচ্ছেন। সব মিলে এবার রাজ্য থেকে বিপুল পরিমাণ আনারস রপ্তানি হবে। একই সঙ্গে চাষিরা আর্থিকভাবে অনেক লাভবানও হবেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দ্বাদশে খোয়াই জেলার প্রথম স্থানাধিকারী আকাশ দাসের সঙ্গে দেখা করলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। ভোট গ্রহণের প্রাক মুহূর্তে ও তিনি সাধারণ মানুষের কথা ভাবেন। ওনার খোয়াই জেলার প্রথম স্থানাধিকারী আকাশ দাসের বাড়িতে গেলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায়। এদিন উনি খোয়াই জেলার সেরা তথা গরিব ছাত্র, যেখানে খুবই কায়িক শ্রমের বিনিময় করে বাবা মারা যাবার পরেও পড়াশুনো চালিয়ে গেছেন আকাশ দাস মুখ্য সচেতক, তার খবর আসার এক প্রকার খুশি। কল্যাণী রায় জানান তার উত্তীর্ণ হওয়াতে উনি খুশি। বিশেষ করে খোয়াই জেলায় আকাশ যেমনভাবে পড়াশুনো চালিয়েছে তাতে তিনি অত্যন্ত খুশি, ভবিষ্যতে সকল প্রকার সাহায্য পাবে বলে জানান তিনি। আজকে আসাটা তো মানে অত্যন্ত আনন্দের। আমি এই বাড়িতে এসেছি সাউথ কুলিনপুরে। আমাদের আকাশ দাস তেলিয়ামুড়া বিধানসভার সাউথ কুলিনপুরে ওর বাড়ি। সব খোয়াই জেলার মধ্যে বিজ্ঞান শাখায় ও সর্বোচ্চ নম্বর পায়, সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করে। আকাশ নিঃসন্দেহে আমাদের গর্বের সন্তান, পিতৃহীন বালক, পিতৃহীন ছেলে, সমস্ত দারিদ্রের যে ঘাত প্রতিঘাতকে অবহেলা, পুরো ঘাত প্রতিঘাতকে সে উত্রিয়ে উচ্চ মাধ্যমিকে খোয়াই জেলার মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে
সে প্রথম মানে যেটা ডিভিশনটা পায় এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের, এবং এটা প্রমাণ করেছে সে যে দারিদ্রতা কোনো ক্ষেত্রে বাধা হতে পারে না। আগুন যেমন ছাই চাপা থাকে না, তেমনি তার প্রতিভাকে এই দারিদ্রের যে আঘাত এটাকে পিছিয়ে রাখতে পারেনি। সে প্রথম স্থান অধিকার করে প্রথম ডিভিশনে সে পাশ করেছে এবং খোয়াই জেলার মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে। তাই আজকে আমাদের এই কৃতি সন্তানকে দেখার জন্য মণ্ডল সভাপতি, বুথ সভাপতি, এখানকার যে লোকাল পঞ্চায়েত প্রধান, আমাদের যুব মোর্চার প্রাক্তন সভাপতি, সহ সভাপতি, সবাই আজকে আমরা খুব আনন্দিত। সবাইকে নিয়ে আজকের এই আনন্দ দিন থেকে আমরা একসঙ্গে কিছুক্ষণ আমরা কাটালাম। এবং আকাশের যিনি আর্টস সাবজেক্টগুলি যিনি দেখাতেন, জয়দীপবাবু ওনার জয়দেব ওনার সঙ্গেও কথা বললাম, উনি বলেছেন যে আকাশকে তিনি ক্লাস 9 থেকে পড়াতেন, এবং বরাবরই আকাশ খুব ভালো ছেলে এবং ভালো ছাত্র। এবং কথা প্রসঙ্গে আজকে জানলাম আকাশের ছোট ভাই অত্যন্ত মেধাবী। আমি তারপরে মা কাজ ছিলেন যেহেতু অভাব অনটনের মধ্যে দিয়ে যাচ্ছে, তো আমরা তাদেরকে যেটা নিশ্চিত করলাম দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মেধাবী ছাত্রদের জন্য যে একটি ঘোষণা করেছিলেন আপনারা সবাই অবগত আছেন, মেরিট লিস্ট অনুযায়ী সে যদি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় কৃতকার্য হয় এবং যদি ইঞ্জিনিয়ারিং শাখায় পড়তে চায় সেক্ষেত্রে সম্পূর্ণ নিখরচায় বিনামূল্যে সে কোনো টিউশন ফি ছাড়াই সে পড়তে পারবে এবং সে একটা স্টাইপেন্ডও পাবে। এছাড়া তারা যেহেতু শিডিউল্ড কাস্ট অন্যান্য সুযোগ সুবিধাগুলোও পাবে। তাই আকাশের মা যেটা চিন্তা করছিলেন যে কী করে ছেলেকে পড়াবেন, সেই জায়গা থেকে আমরা ওনাকে চিন্তামুক্ত করতে পেরেছি খানিকটা, যে কোনো টিউশন ফি লাগবে না, ভর্তি ফিস যেটা প্রাথমিক পর্বে দিতে হবে সেটা পরে তারা ব্যাগ তারা পেয়ে যাবেন। এবং আমরা আশ্বাস দিয়েছি এলাকার বিধায়ক হিসাবে যে তাদের যে কোনো এই দুটি ছেলে তাদের আকাশ এবং তার ছোট ভাই তাদের পড়াশোনা যাতে সামনের দিকে তারা চালিয়ে যেতে পারে যে কোনো রকম সাহায্য সহযোগিতা আমরা দিতে আমি বদ্ধপরিকর এবং আমি এটা করব তাদের জন্য। এবং এই এলাকায় একটা মেসেজ আকাশ দিয়েছে এবং আজকে আসার পরে যেখানে ছোট ছোট ছেলে মেয়েরা ছিল তাদের উদ্দেশ্য আমরা বলেছি যে তোমরাও ভালো ফল করো আকাশ দাদার মতো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।